রাজ্যের উন্নয়নের 45% আসে কৃষি থেকে। রাজ্যের সামগ্রিক উন্নয়ন খাতে তাই সর্বাগ্রে এগিয়ে যেতে হবে কৃষি এবং কৃষি কল্যাণ দপ্তরকে, এমনটাই অভিমত রাজ্যের বর্তমান কৃষিমন্ত্রী রতনলাল নাথের। 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচনের পর বিদ্যুৎ আইন ও নির্বাচন দপ্তরের পাশাপাশি রাজ্যের কৃষি দপ্তরের দায়িত্ব পেয়েছেন তিনি। দপ্তরের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কৃষি দপ্তরের আধিকারিকদের সাথে আলোচনা করতেই বুধবার রাজধানীর মুক্তধারা হলে উপস্থিত হলেন রতনলাল নাথ। এগ্রিকালচার হর্টিকালচারকে একসাথে নিয়েই এগোতে চান কৃষিমন্ত্রী। ঘোষণা হয়েছে এই দপ্তরের দায়িত্ব আমি নতুন পেয়েছি, তাদের আমাদের সেক্রেটারি এগ্রিকালচার ডাইরেক্টর এগ্রিকালচার হর্টিকালচার সবাইকে নিয়ে আমরা আলোচনা করেছি। আগামী দিন কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরকে যাতে আরও এগিয়ে যেতে না পারি এই জন্য আমাদের প্রচেষ্টা। এবং রাজ্যের উন্নয়নের কিন্তু 45% জিএসডিপি 45% আমরা কিন্তু ডোনেট করি রাজ্যের, যে জিএসডিপি বলে অর্থাৎ গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাকশন, এর কিন্তু 45% কৃষি অ্যান্ড অ্যালাইড সেক্টর। তো এটাকে আমাদের রাজ্যের শিল্প একটু কম, সেই জন্য কৃষি দপ্তর গ্রাম গরিব কৃষক এই তিনটার উপরে আমাদের সরকার গুরুত্ব দিচ্ছে আগামী। এবং গত 5 বছরে প্রচুর কাজ এই দপ্তরে হয়েছে, এবং একদিকে তাদের কৃষকদের আয় যেমন ডাবল হয়েছে, ডাবল থেকে বেশি হচ্ছে, এবং সাথে সাথে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রচুর হয়েছে। ইভেন ড্রোন, অর্থাৎ আমাদের 8টা ডিস্ট্রিক্টে 8টা ড্রোন রয়েছে যেটার মাধ্যমে আমরা বিভিন্ন রকম ঔষধ স্প্রে করতে পারি এরকম পর্যন্ত, এবং এই জন্য স্পেশাল পাইলট আছে। তো এরকম বিভিন্ন কৃষক বন্ধু কেন্দ্র 32টা হয়েছে ভারতবর্ষে, কোনো রাজ্যে কৃষক বন্ধু কেন্দ্র নাই, একমাত্র ত্রিপুরা। অর্থাৎ কৃষকরা এসে, কৃষক এক্সপার্ট যারা আছে তাদের সাথে তার কৃষিকাজের কী সুবিধা কী অসুবিধা, বিএলডব্লিউ সেন্টার আছে, আমাদের সুপারিন্টেন্ডেন্ট এগ্রিকালচার আছে, তারপরেও প্রতিটি সাবডিভিশনে আমরা একটা করে কৃষক বন্ধু কেন্দ্র খুলছি। তো সব কিছু নিয়ে আগামী দিন আরও কীভাবে, যেমন আমাদের একটু আগে শুনেছি যে একটা লোক মাশরুম করছে, সে বছরে নেট ইনকাম করছে 20 লাখ। অর্থাৎ আমরা যে বলছি ঘরে ঘরে রোজগার, শুধুমাত্র চাকরিরই ঘরে ঘরে রোজগার না, রোজগারের জন্য বিভিন্ন ব্যবস্থা আছে। যেমন ফুল চাষ করে, আগে কতটুকু ফুল চাষ হতো আমাদের রাজ্যে, আজকে বিরাট বিরাট এরিয়া ফুল চাষ করছে। আজকে আমাদের রাজ্যের বিভিন্ন সম্পদ বাইরে যাচ্ছে, বহিরাজ্যে সাথে বিদেশেও যাচ্ছে। তো সব কিছুকে নিয়ে আমরা আলোচনা করেছি, আগামী দিন এটাকে আরও কীভাবে শক্তিশালী করা যায় এই জন্য আজকে আলোচনা। কৃষি দপ্তরের দায়িত্ব বুঝে নেওয়ার পাশাপাশি গত 5 বছরে রাজ্যের কৃষির উন্নয়নে নানান দিক নিয়েও বুধবার আলোচনা করেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। গ্রামের কৃষকদের উপর সরকারের অপরিসীম গুরুত্ব দেওয়ার কথাও উল্লেখ করেছেন তিনি। ভারতীয় জনতা পার্টি সরকারের আমলেই রাজ্যের 8টি জেলায় শুরু হয়েছে ড্রোনের মাধ্যমে ঔষধ এবং কীটনাশক স্প্রে করার কাজ। কৃষকদের সহায়তার জন্য ভারতবর্ষে একমাত্র ত্রিপুরা রাজ্যে 32টি কৃষক বন্ধু কেন্দ্র গড়ে তোলা হয়েছে বলে এদিন জানিয়েছেন কৃষিমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, আর ইনস।